Welcome to my channel, Sears Success English Academy. আজকে আমি আলোচনা করব তুমি যদি ইংলিশ অনার্সে ভর্তি হয়ে থাকো নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে তাহলে বছরের প্রথম থেকে তুমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে পরীক্ষার জন্য কি কি বই কিনবে তার উপরে আমি একটা অলরেডি ভিডিও আগে করে দিয়েছি তুমি সেটা ডেসক্রিপশন বক্সে তার লিংক দেয়া আছে দেখে নিও এরপর দেখব যে আমরা বছরের প্রথম থেকে কিভাবে কোন সিস্টেমে পড়াশোনা করে যাব যার ফলে আমাদের রেজাল্ট ভালো হতে পারে বা ভালো হবে দেখো আমি এখানে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করছি তাহলে প্রথমে বুঝে নিতে হবে যে আমাকে কি ধরনের পরীক্ষায় প্রশ্ন লিখতে হবে দেখো এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন ডিসেম্বর 2018 এবং 2019 ইলেকটিভ কোর্স মানে ইংলিশ অনার্স পেপার ইংলিশ ফার্স্ট পেপার নিউ সিলেবাস দেখো অনেকেই প্রশ্ন করছো যে আমি আগে যে ভিডিওটা করেছি তার উপরে প্রশ্ন করেছিলে যে এই সিলেবাসটা নতুন সিলেবাস কিনা 100% নিউ সিলেবাস যেটা 2015 থেকে শুরু হয়েছে এবং এর ইনস্ট্রাকশন কি আছে দেখো অনার্স পেপারে 4 ঘন্টা পরীক্ষা হয় ফুল মার্কস কত আছে 100 আর এখান থেকে তোমাকে এই 100 থেকে তোমার 70% তোমার যোগ হবে অর্থাৎ যে তুমি যে 100 নম্বরের পরীক্ষা দেবে সেখান থেকে 70% নেওয়া হবে এবং তোমার যে অ্যাসাইনমেন্ট যেটা আছে অর্থাৎ বাড়িতে বসে লিখতে হয় সেটা থেকে তোমার 30% নেওয়া হবে সেটাও কিন্তু তোমার 100 নম্বরের কোশ্চেন হয়ে থাকে অর্থাৎ মেন টার্মেন্ট থেকে 70% এবং অ্যাসাইনমেন্ট থেকে 30% তাহলে তোমার টোটাল কিন্তু 100%ই দাঁড়ানো এরপর দেখা যাক যে কোশ্চেন পেপার কি হয়ে থাকে দেখো ফার্স্ট পেপারের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু একটু অন্য পেপারগুলো থেকে আলাদা হয়ে থাকে কিরকম দেখো সেকশন ওয়ানে কি আছে সেকশন ওয়ানে অন্য পেপারের মতো একই থাকবে দেখো তার আগে বলে দিই যেটা হচ্ছে এখানে এই পেপার ওয়ানে কি বেস্ট করে প্রশ্ন হয় দেখো এখানে লেখা আছে ফ্রম দ্য বিগিনিং টু চসার লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন ইভলিউশন অর্থাৎ আমি যে বইটা কিনতে বলেছিলাম হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বাই এডওয়ার্ড অ্যালবার্ট ওখানে বলেই দিয়েছিলাম যে ওল্ড ইংলিশ মিডল ইংলিশ এবং এজ অফ চসার পর্যন্ত কভার করা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে দেখো সেখান থেকেই প্রশ্ন হয়ে থাকে বেশিরভাগটাই এখানে বলা হচ্ছে ডিসকাস দ্য গ্রোথ অফ দ্য মিডল ইংলিশ ড্রামা হোয়াট আর দ্য থ্রি মেজর গ্রুপ অফ মিডল ইংলিশ ড্রামা এটা তোমার মিডল ইংলিশ থেকে পুরো প্রশ্নটা সেট হয়েছে তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন আছে ডু ইউ থিঙ্ক বিউলফ ইজ এন এপিক দেখো আমি যে সিলেবাসটা দিয়েছিলাম সেই সিলেবাসটা থেকেই কিন্তু প্রশ্ন হয়েছে এবং সেটাই কিন্তু নিউ সিলেবাস সুতরাং বছরের প্রথম থেকে ফোকাসড করো সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করা এবং কী ধরনের প্রশ্ন হয়ে থাকে সেটা একটু ফলো করার তাহলে কিন্তু তোমার প্রিপারেশন স্ট্যান্ডার্ড হবে তাহলে দেখো প্রথমেই সেকশন এতে আমরা যেটা পেলাম আমাদের এখানে 4টে প্রশ্ন থাকবে আমাদের 2টো করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 20 অর্থাৎ আমাদের 2টো প্রশ্ন করতে হবে লিখতে হবে টার্ম এন্ড এক্সামে অর্থাৎ ফাইনাল এক্সামে আউট অফ 4 4টে কোশ্চেন থাকবে তার ভিতরে আমাদের 2টো করতে হবে এরপর আসি 2 নম্বরে কি প্রশ্ন আছে দেখো অ্যান্সার এনি 3 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স অর্থাৎ এখানে 6টা প্রশ্ন আছে এ বি সি ডি ই এফ 6টা প্রশ্ন আছে এবং 6টা প্রশ্নের মধ্যে আমাদের 3টে করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10 অর্থাৎ এখানে 3টে প্রশ্ন তাহলে টোটাল এখানে কত হলো 30 দেখো ওখানে যে সিলেবাস ছিল সেকেন্ড সেপার প্লে ওয়াইফ অফ বাথ এগুলো কিন্তু সবই ছিল অর্থাৎ এটা ওয়াইফ অফ বাথ এটা হচ্ছে তোমার কনফিউশন হতে পারে এই গল্পটা নেওয়া হয়েছে দ্য ক্যান্টারবারি টেলস থেকে দ্য প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস এরপর আছে 3 নম্বরে কি আছে দেখো 3 নম্বরে এনি 2 যেকোনো তোমাকে 2টো প্রশ্নের অ্যান্সার লিখতে হবে সেখানে কটা থাকবে 4টে তাহলে 4টের মধ্যে তোমাকে 2টো লিখতে হবে এরপর আছে সেকশন বি এতে কি আছে দেখো সেকশন বি এতে কিন্তু কোনো রকম কোনো অপশন নেই অর্থাৎ সেকশন বি এতে তোমার কটা প্রশ্ন আছে 4, 5, 6, 7 অর্থাৎ এখানে 4টে প্রশ্ন আছে এই 4টে প্রশ্নের প্রত্যেকটাতে তোমাকে অপশন দেওয়া আছে কিরকম যেমন ধরো 4 নম্বর প্রশ্নে যে তোমাকে কটা কোশ্চেন দেওয়া আছে এখানে দেওয়া আছে অ্যাবসেন্ট কনভিক্ট প্রেজেন্ট রেড সিওর বাইসাইকেল এগুলো হচ্ছে সব ফোনেটিক্যালি টেন্স টাইপ তোমাকে করতে হবে অর্থাৎ তুমি যখন ফোনেটিক্স পড়বে এর জন্য তোমাকে বলে দিয়েছিলাম আমি যে বালাসুব্রমণিয়ানের বইটা পড়তে বা বইটা কিনতে দেখো তোমার এখানে 6টা আছে এর মধ্যে তোমাকে 3টে আনসার করতে হবে 5-এর কি আছে হোয়াট ইজ ডিপথংক এখানে তুমি যখন ওটা ভায়োল এবং কনসোনেন্ট যখন পড়বে ফোনেটিক্সে তখন ওখানে ডিপথং মনোফং জিনিসটা পেয়ে যাবে তারপরে আছে দেখো 6-এর দিকে 6-এ কি করতে বলেছে 6-এ দেখো 2টো পোয়েট্রি ফরম্যাটে দেওয়া আছে প্রশ্ন সেখান থেকে তোমাকে যে কোনো একটা করতে হবে এখানে কি করতে হবে এখানে যেটা বলেছে এনি ওয়ান অফ দ্য ফলোয়িং এক্সট্রাক্টস নেম দ্য মেন মিটার অ্যান্ড মেনশন মেটেরিয়াল ভ্যারিয়েশন অর্থাৎ এটা হচ্ছে প্রসোডি তুমি যখন রিটোরিক এবং প্রসোডি তোমাকে বলেছিলাম কল্যাণনাথ দত্তের বইটা কিনতে এবং ওই বইটাতে তুমি কিন্তু ডিটেলস পেয়ে যাবে তারপর দেখো 7-এ কি আছে এখানে তোমাকে যে কোনো একটা করতে হবে 2টো দেওয়া আছে এখানে তোমাকে একটা করতে হবে অর্থাৎ এখান থেকে তোমাকে ফিগার অফ স্পিচ বার করতে হবে যেটা সিমিলি মেটাফোর পার্সোনিফিকেশন এক্সাগারেশন যে ফিগার অফ স্পিচগুলো আছে অর্থাৎ তুমি যখন কল্যাণনাথ দত্তের বইটা পড়বে তুমি অলরেডি বুঝতে পেরে যাবে তাহলে ফার্স্ট পেপারে আমরা কি পেলাম ফার্স্ট পেপারে কিন্তু আবার বলছি অন্যান্য পেপার থেকে এর কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা প্রথম সেকশন এ তে আছে 4টে প্রশ্ন তার ভিতরে আমাদের 2টো করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 20
নাম্বার টু টুয়াতে আছে ছটা প্রশ্ন, সেখান থেকে আমাদের তিনটে করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10। নাম্বার থ্রি সেখানে চারটে প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে দুটো করতে হবে যার প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5। এবং সেকশন বি এতে যেটা থাকে সেটা হচ্ছে তোমার যে চারটে প্রশ্ন থাকবে সেখানে কিন্তু চারটাই তোমাকে অ্যাটেম্প করতে হবে, এবং সেই চারটে প্রশ্নের মধ্যে তোমাকে অপশন দেওয়াই থাকবে। যেমন তুমি এখানে দেখতেই, যদি ছয়টাই বলি অবশ্যই, তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে ছয় কিন্তু এ এবং বি দুটো প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে তোমাকে একটা করতে হবে। এটা আবার বলছি, এটা হচ্ছে প্রশ্নটি, যেটা বাংলায় বলা হয়ে থাকে ছন্দ। সাথে কি আছে, সাথে আছে এখানে ফিগার অফ স্পিচ করতে হবে তোমার, এ এবং বি দুটো আছে তার মধ্যে যেকোনো একটা, অর্থাৎ বাংলাতে যেটা বলা হয় অলংকার। তাহলে এই ছন্দ এবং অলংকার বা রেটরিক এবং প্রশ্নটির জন্য তুমি কল্যাণনাথ দত্তের বইটা ফলো করো, এবং এখানে যে ফোনেটিক্স আছে সেখানে তার জন্য তুমি বালাসুব্রহ্মণ্যনের বইটা ফলো করো। এরপর আসি পেপার টু। দেখো পেপার টু এতে কি আছে, পেপার টু এতে যেটা আছে দেখতেই পাচ্ছ, বিডিপি টার্ম এন্ড এক্সামিনেশন 2018 জুন 2019, ইলেকটিভ কোর্স মিন্স অনার্স পেপার ইংলিশ সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে কি আছে, এখানে কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা। কিরকম, ওখানে যেমন ফার্স্ট পেপারে ছিল যে দুটো প্রশ্ন করতে হবে আউট অফ ফোর, প্রত্যেকটা প্রশ্নের মান ছিল 20, এখানে একই আছে, কিন্তু এরপর থেকে একটু প্রশ্ন ধরনটা আলাদা হয়ে গেছে। কিরকম, দেখো দু নম্বরের যে প্রশ্নগুলো আছে দুইয়ের দাগের, সেখানে দেখো ছটা প্রশ্নই আছে, ওখানে আমাদের তিনটে করতে হচ্ছিল, এখানেও তিনটে করতে হবে, কিন্তু জাস্ট নাম্বারটা ডিফারেন্স হয়ে গেছে। কিরকম, ওখানে দেখো তিনটে প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান ছিল 10, এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের মান আছে 12। অর্থাৎ এখানে কিরকম আছে, দেখো এখানে এখানে বলা হয়েছে দ্য রেনেসাঁ অ্যান্ড দ্য রিফর্মেশন পিরিয়ড। এখানে কিন্তু দেখো প্রত্যেকটা টেক্সট এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এই রেনেসাঁ এবং রিফর্মেশন পিরিয়ডের উপরেই বেস্ট করে। যেমন যদি বলা হয় একের দাগের যে ফার্স্ট প্রশ্নটা আছে, ক্রিটিক্যালি ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য রেনেসাঁ অ্যান্ড দ্য রিফর্মেশন অন দ্য সোসাইটি অ্যান্ড কালচার অফ ইংল্যান্ড। অর্থাৎ ইংল্যান্ডের সোসাইটি এবং সংস্কৃতির উপরে রেনেসাঁ এবং রিফর্মেশন কিরকম প্রভাব ফেলেছিল। তারপরে দু নম্বরের প্রশ্ন আছে, ট্রেস দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ ড্রামা টিল দ্য রেনেসাঁ। রেনেসাঁ পর্যন্ত ইংলিশ ড্রামার যে ডেভেলপমেন্ট ঘটেছিল সেটাকে আলোচনা করতে বলা হয়েছে। ঠিক এরকমভাবে দেখো এখানে আমাদের যে তিনটে ড্রামা ছিল, ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, এবং দুইয়ের দাগের দেখো 12 নম্বরের প্রশ্নে বলা হয়েছে, দেখো এখানে এডওয়ার্ড দ্য সেকেন্ড থেকে একটা প্রশ্ন ধরা হয়েছে, কি বলা হয়েছে, সো হাউ দ্য মর্টিমার ডেভেলপস ইন টু এ ম্যাকিয়াভেলিয়ান ভিলেন ইন দ্য এন্ড অফ দ্য প্লে এডওয়ার্ড টু। অর্থাৎ এখানে তোমার হচ্ছে যে মর্টিমারের ক্যারেক্টারটা বলা হয়েছে যে ওকে ভিলেন ভিলেন কি আদৌ ভিলেন নয় সেটা দেখানো হয়েছে। এবার দেখো তিন নম্বরে আছে, তিন নম্বরে কি আছে, অ্যান্সার এনি ফোর অফ দ্য ফলোয়িং। অর্থাৎ এখানে চারটে আনসার তোমাকে লিখতে হবে, এখানে কটা আছে, এখানে আছে তোমার হচ্ছে আটটা প্রশ্ন আছে, অর্থাৎ আটটার মধ্যে তোমাকে চারটে লিখতে হবে। এখানে আটটা কিরকম প্রশ্ন আছে, এখানে তোমার সেকেন্ড পেপারে যে গদ্যগুলো আছে বা যে পদ্য আছে বা যে ড্রামা আছে সেখান থেকে তোমাকে লাইন তুলে দেওয়া হবে, সেটা তোমাকে এক্সপ্লেনও করতে হতে পারে। যেমন ধরো এখানে তোমাকে একটা লাইন তুলে দেওয়া হয়েছে যে ডি একটা তিনের দাগে ডি এক্সপ্লেন উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট, দ্য মোর পিটি দ্যাট ফুলস মে নট স্পিক ওয়াইসলি হোয়াট ওয়াইস ম্যান ডু ফুলিশলি। এটা কিন্তু একটা ড্রামা থেকে লাইন তুলে দেওয়া হয়েছে, তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে। আবার দেখো এখানে বলা হয়েছে ভার্চু, তোমাদের যে পোয়েম আছে দেখো ভার্চুটাকে তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে, সুইট ইন ডিফারেন্ট সেন্সেস, যে ভার্চু কবিতাটাতে কিভাবে সুইট কথাটা বিভিন্ন সেন্সে ইউজ করা হয়েছে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তারপরে দেখো আবার তোমাদের যেটা আছে সনেট নাম্বার 18, অর্থাৎ সেখানে দেখো বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড নট লস পসেশন ফর দ্যাট ফেয়ার দাও ওস্ট, এটা তোমার সনেট 18 আছে শেক্সপিয়ারের। তো এরকম লাইন তুলে কিন্তু তোমাকে এক্সপ্লেন করতে দেয়। সুতরাং তোমাকে টেক্সটগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তাহলে দেখা গেল যে আমরা সেকেন্ড পেপারে যেটা পেলাম ফার্স্ট পেপার থেকে একটু কোশ্চেন প্যাটার্নটা একটু আলাদা। সুতরাং তোমাকে কিন্তু বছরের প্রথম থেকে খুব ভালোভাবে টেক্সটগুলো পড়ে যেতে হবে, যাতে করে তুমি এই ছ নম্বরের যে প্রশ্নগুলো আছে এগুলো নিজের ক্রাইটেরিয়া নিজের ক্ল্যারিটি দিয়ে তুমি লিখতে পারো। তাহলে এগুলো গেল আমাদের অনার্স পেপার। কিন্তু অনার্স পেপারের পাশাপাশি আমাদের যে ফাউন্ডেশন প্রশ্নগুলো আছে, অর্থাৎ যে ফাউন্ডেশন কোর্স হয় সেটা কিরকম, যেমন ধরো কম্পালসারি বাংলা যেটা আমাদের আছে, কম্পালসারি বাংলা দেখো এটাও দেখো জুন 2019, এখানেও কিন্তু এটা কম্পালসারি প্রশ্নগুলো কিন্তু আমাদের 50 নম্বরের হয়ে থাকে। অর্থাৎ ফুল মার্কস হচ্ছে আমাদের 50 নম্বরের, সেখান থেকে আমাদের 70% নেওয়া হয়, সেম টু সেম যেমন অনার্স পেপারে ছিল 100 নম্বর তার মধ্যে আমাদের নেওয়া হয় 70%, এখানেও কিন্তু 50 নম্বর থাকে, এখান থেকে 70% নেওয়া হয়। এরও কিন্তু তোমার অ্যাসাইনমেন্ট লিখতে হয় যেখান থেকে 30% নেওয়া হয়। তাহলে এর কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়ে থাকে, দেখো এখানে চারটে প্রশ্ন থাকে, চারটের মধ্যে তোমাকে যে কোনো দুটো করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10। দুইয়ের দাগের কি আছে দেখো, দুইয়ের দাগের তোমার কটা প্রশ্ন আছে, দুইয়ের দাগের মোট প্রশ্ন আছে তোমার 6টা, যেখান থেকে তোমাকে তিনটে লিখতে হবে যার প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 6। এরপর তিনের দাগে আছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে, দেখো এখানে কটা আছে, ক খ গ ঘ উমা চ ছ বর্কিজ, অর্থাৎ এখানে আটটার মধ্যে তোমাকে যে কোনো চারটে করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 অর্থাৎ 12। তাহলে দেখো মোটামুটি তোমার একটা 50 নাম্বার কভার হয়ে গেল, এটা হচ্ছে আমাদের কম্পালসারি বাংলা। এরপর যদি বলা হয় কম্পালসারি ইংলিশ, অর্থাৎ যার কোড নাম্বার হচ্ছে FEG ফাউন্ডেশন কোর্স, অর্থাৎ ফাউন্ডেশন কোর্স ইন ইংলিশ, দেখা যাক এখানে কি আছে। দেখো এখানেও এটাও 50 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ দেখা যাচ্ছে যে কম্পালসারি প্রত্যেকটা কোশ্চেন পেপার আমাদের 50 নাম্বার হয়ে থাকে, তার মধ্যে তোমার 70% নেওয়া হয় অনার্স পেপারের মতনই। দেখো এখানে কি আছে, প্রথমেই তোমার আছে 10 নম্বরের প্রশ্ন,
দেয়া থাকবে তোমার কটা, চারটে দেয়া থাকবে, তার মধ্যে তোমাকে একটা লিখতে হবে। দু নম্বরে কি আছে, দু নম্বরে তোমার চারটে প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমার একটা লিখতে হবে, যার প্রশ্নের মান হচ্ছে ৬, আর এখানে ব্রড প্রশ্নের মান ছিল হচ্ছে ১০। তিন নম্বরে কি আছে, তিন নম্বরে তোমার প্রশ্ন থাকবে ৫, ৭ আর ২, ৯, অর্থাৎ ৯টা প্রশ্ন থাকবে তোমার তিন নম্বরে। তিনের থেকে তোমার টোটাল ৯টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে তিনটে করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ৩। এই যে ৬ নম্বর এবং ৩ নম্বরের প্রশ্নগুলো আছে, তো যদি তুমি পরিষ্কারভাবে টেক্সটগুলো একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি নিজেই লিখতে পারবে এই ৬ নম্বরের এবং ৩ নম্বরের প্রশ্নগুলো। এর জন্য কিন্তু তোমার কোনো কিছু ফলো করার দরকার নেই। তারপরে আমরা যেখানে পাবো, এখানে একটা এসে পাবো যার নাম্বার হচ্ছে ১০, অর্থাৎ ৪টে এসে থাকবে, তার মধ্যে তোমাকে যে কোনো একটা লিখতে হবে। তারপরে যেটা আছে ৫, ৬, ৫ এবং ৬ এর দাগে যেগুলো আছে এগুলো কিন্তু সবই গ্রামার, অর্থাৎ দেখো ৫ এর দাগে এটা রাইটিং, এটা ডায়লগ লিখতে হবে। তোমার ৪টে দেয়া থাকবে থিম, তার উপরে তোমাকে একটা নিয়ে ডায়লগ লিখতে হবে। যেমন ৪ এর দাগে ছিল তোমার ৪টে টপিকস দেওয়া ছিল, তার মধ্যে তোমাকে একটা এসে লিখতে হচ্ছে, ঠিক সেরকম ৫ এর দাগে তোমাকে একটা ডায়লগ লিখতে হবে, এটাও একটা রাইটিং, এটা ১০ নম্বর থাকে। বাকি ৬ এর দাগে যতগুলো প্রশ্ন আছে সবগুলো কিন্তু তোমার গ্রামার। তাহলে আমাদের কম্পালসারি ইংলিশে কি দেখা গেল, কম্পালসারি ইংলিশে প্রথমে আমাদের ১০ নম্বরের একটা প্রশ্ন থাকে, তারপরে আমাদের ৬ নম্বরের একটা প্রশ্ন থাকে, তারপরে ৩ নম্বরের তিনটে প্রশ্ন থাকে, তারপরে একটা ডায়লগ রাইটিং থাকে যেটার প্রশ্ন যেটার মান হচ্ছে ১০, আর একটা থাকে এসে রাইটিং যার মান হচ্ছে ১০। বাদবাকি আমাদের কি থাকে, গ্রামার থাকে। সেখানে কতগুলো গ্রামার থাকে, সেখানে গ্রামার থাকে মোটামুটি ভাবে তোমার ৯টা গ্রামারের মধ্যে আমাদের ৫টা অ্যাটেম্প্ট করতে হবে এবং ঠিকঠিক লিখতে হবে। তাহলে বোঝা গেল আমাদের কম্পালসারি সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন কিরকম হয়ে থাকে। এরপর আসছি FHS, অর্থাৎ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। দেখো হিউম্যানিটিস এবং সোশ্যাল সায়েন্স এটাও ৭০ নম্বরের প্রশ্ন থেকে থাকে, অর্থাৎ এগুলো পাসের সাবজেক্ট। প্রথমে আমরা কি দেখলাম, অনার্স পেপার, তারপরে দেখলাম কম্পালসারি, এরপর আসছি পাসের সাবজেক্ট। পাসের সাবজেক্টে কিন্তু একই রকম থাকে যেমন আমাদের অনার্স পেপারে ছিল। কিরকম দেখো, এখানে প্রথমে ব্রড কোশ্চেন থাকে ৪০ নম্বরের দুটো, অর্থাৎ ২০ নম্বরের করে এক একটা প্রশ্নের মান থাকে, যেখানে আমাদের দুটো করতে হবে। ২ নম্বরে আছে দেখো আমাদের এখানে তিনটে প্রশ্ন করতে হবে যার প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ১২, এবং তিনের দাগের আমাদের প্রশ্ন করতে হবে ৪টে যার প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ৬। তাহলে এখানেও দেখা যাচ্ছে অনার্সের মতনই কোশ্চেন প্যাটার্ন আছে। তাহলে এটা গেল আমাদের ফাউন্ডেশন কোর্স ইন হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, দ্যাট মিন্স মানব বিদ্যা এবং সমাজবিজ্ঞান। এরপর আসি বিডিপি রেকোয়ারমেন্ট এক্সামিনেশন ২০১৯ জুন, এটা হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ FST। এখানেও কিন্তু একই রকম প্রশ্নের ডিভিশন থেকে থাকে। কিরকম, প্রথমে ৪টে প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাকে ২টো প্রশ্নের আনসার লিখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ২০। বিভাগ ক্ষয়েতে যেটা আছে তোমাকে ৩টে প্রশ্ন লিখতে হবে, যেখানে তোমার প্রশ্ন থাকবে ৬টা এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ১২, তাহলে ১২, ৩, ১২, ৩৬। এবং বিভাগ গয়েতে যেটা থাকে তোমাকে ৪টে প্রশ্ন লিখতে হবে যার প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ৬। তাহলে আলটিমেট দেখা যাচ্ছে যে অনার্স পেপারের মতনই আমাদের যে পাসের যে সাবজেক্ট আছে তার কোশ্চেনের ডিভিশন একই রকমের। এরপরে দেখো তোমাদের নতুন ফার্স্ট ইয়ারে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে AOC, অর্থাৎ অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স, যেটাকে বলা হচ্ছে ফুড প্রসেসিং আছে। এটা ছিল সাধারণত, এটা প্রিভিয়াস ইয়ারে ছিল ৩র্ড ইয়ারে, এবার হয়তো ৬র্ড ইয়ারে দিয়েছে এটা। তো ফুড প্রসেসিং এর ক্ষেত্রেও কিন্তু তোমাকে ১০০ নম্বরেরই হয়ে থাকে প্রশ্ন, সেখান থেকে তোমাকে ৭০% নেওয়া হয়। এখানে কিন্তু প্রশ্নগুলোর একটু ধরন আলাদা। কিরকম ধরন আলাদা, দেখো এখানে তোমাকে ২টি প্রশ্ন লিখতে হবে এবং ২টি প্রশ্নের জন্য তোমাকে ৪টে প্রশ্ন দেওয়া থাকবে, কিন্তু দেখো এখানে নাম্বার ডিভিশন করা আছে, সব SAQ টাইপের, অর্থাৎ শর্ট টাইপ প্রশ্ন এখানে সব বলা দিয়েছে। তুমি যদি একের দাগের প্রশ্নটা অ্যাটেম্প করো তাহলে কিন্তু তোমাকে একের দাগের ABCD ৪টেই করতে হবে। তুমি যদি দুয়ের দাগের প্রশ্ন অ্যাটেম্প করো তাহলে দুয়ের দাগের তোমার কতগুলো প্রশ্ন আছে, ৭টা আছে, তোমাকে ৭টা প্রশ্নই করতে হবে। তাহলে এই AOC, অর্থাৎ এই তোমার অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোর্স বা ফুড প্রসেসিং এর ক্ষেত্রে কিন্তু এটা একটু টাফ হয়ে যায়। কেন কি, ধরে নাও তুমি তিনের দাগের প্রশ্নটা অ্যাটেম্প করলে, তাহলে তিনের দাগের প্রশ্ন তুমি দেখা যাবে ৪টে তোমার জানা আছে, ১টা তোমার জানা নেই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুমি সব প্রশ্নই জানো কিন্তু সেটা তোমার ৪টে প্রশ্নের মধ্যে একটা ক্রাইটেরিয়াতেও আসছে না, হয়তো একটা করে বাদ যাচ্ছে, এটা একটু টাফ হয়ে দাঁড়ায়। তো সুতরাং কিন্তু প্রশ্নের নাম্বার ডিভিশনটা একই, প্রথমে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ৪টে প্রশ্ন থাকে, তার ভেতরে তোমার ২টো অ্যাটেম্প করতে হবে এবং ২টো করতে হবে যার প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে ২০, কিন্তু এখানে সব SAQ টাইপের প্রশ্নগুলোকে একসাথে জুড়ে দিয়ে একটা ২০ নম্বরের প্রশ্ন তৈরি করা হয়েছে। বিভাগ ক্ষয়েতে ঠিক একই রকম, ওই ছোট ছোট টাইপের প্রশ্নগুলো, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে জুড়ে দিয়ে একটা ১২ নম্বরের প্রশ্ন তৈরি করা হয়েছে। তোমার এখানেও থাকবে কটা প্রশ্ন থাকবে, এখানেও তোমাকে এখানে ৩টি প্রশ্ন লিখতে হবে, তার মানে এখানেও তোমার নিশ্চয়ই ৬টি প্রশ্ন থাকবে, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। এখানেও তোমার ৬টি প্রশ্ন আছে, ৬টির মধ্যে তোমাকে ৩টি প্রশ্ন করতে হবে, সব SAQ টাইপের প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নের মান দেখো পাশে লিখে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের ৩টে প্রশ্ন করতে হচ্ছে। এরপরে আসি বিভাগ গয়েতে, দেখো এখান থেকেও ৪টি প্রশ্ন করতে হবে নিশ্চয়ই। এখানে কতগুলো প্রশ্ন থাকবে দেখা যাক, এখানে আছে তোমার ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, অর্থাৎ এখানে তোমার প্রশ্ন আছে ৬টি, ৬টির মধ্যে তোমার ৪টে প্রশ্ন লিখতে হবে, এবং এখানেও কিন্তু SAQ টাইপের প্রশ্নগুলোকে জুড়ে দিয়ে একটা ব্রড প্রশ্ন করা হয়েছে, এবং এখান থেকে যে ৪টি প্রশ্ন লিখতে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে
হচ্ছে 6। তাহলে আলটিমেট আমি ধরে নিলাম যে তোমার ফার্স্ট ইয়ারের বছরের প্রথম থেকেই তুমি খুব ভালোভাবে পড়াশোনা শুরু করবে এবং এটাই আমি আশা করি, এবং অনার্স পেপার এবং তোমাদের যে কম্পালসারি ইংলিশ আছে তার নোটস আমার কাছ থেকে পেয়ে যাবে, এবং খুব ন্যূনতম ফিজের পরিবর্তে, যেটা অন্যান্য জায়গার তুলনায় খুবই নগণ্য। তুমি নোটস নিয়ে নাও, আমার বুকিং শুরু হয়েছে, এখন থেকে তুমি বুকিং করো। জানুয়ারির প্রথম দিকে অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তুমি নোটস হাতে পেয়ে যাবে উইথ টেক্সট, কেন কি ইউনিভার্সিটি তোমাকে এখনই টেক্সট প্রোভাইড করবে না, ওটা টেক্সট প্রোভাইড করতে করতে তোমার মোটামুটিভাবে 6-7 মাস কেটে যাবে। তার আগে এখন থেকেই আমার কাছে বুকিং শুরু হচ্ছে, অনেকে বুকিং করছে অলরেডি বুকিং শেষের মুহূর্তে, যদিও টাইম দেওয়া আছে ডিসেম্বর 31 পর্যন্ত, তবে 31 ডিসেম্বর পর্যন্তই বুকিং চলবে। তুমি খুব তাড়াতাড়ি তুমি বুকিং করো এবং জানুয়ারির প্রথম দিক থেকেই তুমি নোটস নিয়ে রীতিমতোভাবে পড়াশোনা শুরু করো উইথ টেক্সট। আশা করি তোমার প্রিপারেশন খুব ভালো হবে, তোমার পরীক্ষা খুব ভালো হবে এবং তুমি নিজেকে একজন গ্র্যাজুয়েশন স্টুডেন্ট বলে বিশ্বাস করতে শিখবে। ধন্যবাদ।